আপনি আরো 2 বছর আগে থেকে স্মার্ট হয়েছেন, স্মার্ট করতে করতে আপনার মঞ্চ ভেঙে যাগা, আপনি এরকম স্মার্ট হয়েছেন, তো আপনার সিসি ক্যামেরাগুলো কি এগুলো কি 2 নাম্বারই করে কিনছেন? পদ্মা সেতুর মতো 3 গুণ 4 গুণ টাকা বাড়ায় কিনছেন যে সিসি ক্যামেরা সময় মতো কাজ করে না? আপনি সেটা তো জাতির সামনে বলতে হবে। এই মৃত্যু যদি বিএনপিও ঘটায় তাও সরকার দায়ী, কারণ সরকার ঠিক মতো কাজ করতে পারে নাই। আপনি জামাতকে পারমিশন দিলেন না, জামাত কিন্তু ঠিকই প্রোগ্রাম করে গেল। আপনি কি করলেন? আপনি ডিবি প্রধান কি বললো জামাতকে? বললো জামাত অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রোগ্রাম করেছে। দেখছেন, বলেন না যারা দেখতে নারী তার চলন বাঁকা। জামাতের এতগুলো লোকরা আপনারা ধরে ধরে ফাঁসি দিলেন, জবাব করলেন, ওটা কিচ্ছু হলেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলেন না। এখন আপনি বলেন জামাত সুশৃঙ্খল মিটিং করেছে, তাহলে আমরা কি করলাম? আমরা দাঁড়ায় দাঁড়ায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা ওই কি বলে বোমের মধ্যে থাকলাম, আমরা কাঁদুনে গ্যাস খাইলাম, আমরা শেষ পর্যন্ত কাঁদুনে গ্যাসের জন্য আমরা টিকতে পারলাম না টিআরসেলের কারণে। উনার প্রধানমন্ত্রী বলেন যে শীতের দিনে নাকি মুরগি ডিম কম পারে। ছি, আমি বাংলাদেশে কি আর কোনো শীত আসে নাই? শীতে কি প্রত্যেক শীতে শীতে কি 60 টাকার ডিমের দাম হয়েছে? উনি উনাদের এক একজনের কথা শুনলে এক এক রকম লাগে। একটা দেশে প্রধানমন্ত্রী যিনি কিনা বলেন বিএনপি একটা সন্ত্রাসী দল। আচ্ছা, বিএনপি যদি সন্ত্রাসী দল হয় লগি বুঝা কে করেছে? রক্ত কথা বলে জাহিদ ভাই। নীলুফার চৌধুরী মনি, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে নূরজাহান বেগম মুক্তা যেটি বললেন যে মানুষ এমনি কষ্টে আছে, তারপরে হরতাল অবরোধে কষ্টকে আরও বাড়িয়ে দিয়েছে। বিএনপির উচিত মানুষের পাশে দাঁড়ানো, হরতাল অবরোধের মতো কঠিন কর্মসূচি না দেওয়া। আপনার কি মনে হয় কেন হরতাল অবরোধ দেওয়া হচ্ছে বা হরতাল অবরোধে দাবি আদায় হয়? যে কথা বলেছেন সেটা ডাবল স্ট্যান্ডার্ড কথা হয়। আমি কথা বলেছিলাম যে হরতাল মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করছে, এটা আপনি সাংবাদিক, আপনি শুধু অ্যাঙ্কারই না, আপনি সাংবাদিকতাও করেন প্রথম সারির, আপনি নিজেই বলেন 2 দিনের অবরোধ আর হরতালটা কেমন হয়েছে। কিংবা আসুস ভাই আছে, সেও যদি বলে, বিবেককে সামনে রেখে বলা, আমাকে খুশি করার জন্য না বা মুক্তাপাকে খুশি করার জন্য না, একটা বলার জন্য বলা। মানুষ এই কারণেই হরতালটাকে স্বতঃস্ফূর্ত পালন করছে যে যে সরকার সিন্ডিকেট সামলাতে পারে না সে সরকারের মানুষ কি চায়? 5টা 10টা পদ্মা সেতু দিয়ে মানুষের পেট ভরবে না, মানুষ চায় 2 বেলা 2 মুঠো ভাত খেয়ে বাঁচতে চায়। ঈশ্বরী পাটুনির মতো তার চাওয়া হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ওইটা এখন ডালে ভাতে হয়ে গেছে, সেই ডালের দাম হলো 150 টাকার উপরে কেজি, তাহলে একটা মানুষ খাবেটা কি? আপনি একটা ডিমের দাম 15 টাকা, যেটা মুক্তাপা বললো যে হ্যাঁ সারা বিশ্বেই দাম বেশি, জাতিসংঘের রেট অনুযায়ী গড় ডিমের দাম হচ্ছে, একটা ডিমের দাম সারা বিশ্বে গড় দাম 5.5 টাকা, সেইখানে বাংলাদেশে হলো সেটা 15 টাকা। তার মধ্যে উনার প্রধানমন্ত্রী বলেন যে শীতের দিনে নাকি মুরগি ডিম কম পারে। ছি, আমি বাংলাদেশে কি আর কোনো শীত আসে নাই? শীতে কি প্রত্যেক শীতে শীতে কি 60 টাকার ডিমের দাম হয়েছে? উনি উনাদের এক একজনের কথা শুনলে এক এক রকম লাগে। একটা দেশে প্রধানমন্ত্রী যিনি কিনা বলেন বিএনপি একটা সন্ত্রাসী দল। আচ্ছা, বিএনপি যদি সন্ত্রাসী দল হয় লগি বুঝা কে করেছে? রক্ত কথা বলে জাহিদ ভাই। 73-এ তারা 7-8টা বিরোধী আসন সহ্য করতে পারে নাই, হেলিকপ্টারে করে ভোটের বাক্স নিয়ে এসছে, তারপরেও এরশাদ সাহেব আসার পরে বলছে আই এম নট আনহ্যাপি, আমাদের কথা আন্দোলন করেছে কিন্তু এটাও কিন্তু বলেছে আই এম নট আনহ্যাপি। তারপরে কি বলছে চট্টগ্রামে লালদিঘির ময়দানে? বলছে যারা এরশাদের সাথে নির্বাচনে যাবে তারা হবে জাতির বেইমান। উনি কিন্তু পরের দিনই এসে কথা রাখতে পারেন নাই। আবার 1/11 সময় উনি কি বলছেন? 1/11 আমাদের আন্দোলনের ফসল। এই মুক্তাপাড়া যদি বলে যে জিয়াউর রহমান কিভাবে ক্ষমতায় আসছে, আমি মুক্তাপাকে তার আগে বলতে চাই 3টা লাইন বলবো, 3টা লাইন। তার 1টা লাইন হলো 15ই আগস্ট যারা সংগঠিত করেছে, দুঃখজনক কথা কে করেছে? মুস্তাক সাহেব কে ছিল? বিএনপির নীতি নির্ধারক। নাম্বার 2 কথা হলো তখন জিয়াউর রহমানের বিএনপি নামক দলটা কি ছিল, কিংবা জিয়াউর রহমানের পজিশন কততম ছিল, সে আর্মির ক্ষমতার কততম ব্যক্তি ছিল? নাম্বার 3, 3রা নভেম্বর, এই 7ই নভেম্বরের আগে একটা 3রা নভেম্বর আসছে, সেই দিন কু করেছিল খালেদ মুশারফ, যার কিনা ভাই পরবর্তীতে আওয়ামী লীগের মন্ত্রী ছিল, যার মেয়ে পরবর্তীতে এই সেই দিনও আওয়ামী লীগের এমপি ছিল। এটা কিন্তু অ্যাওয়ার্ডই দেয়। অথবা বিমানবাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, তারা সেই দিন 15ই আগস্টে কী করেছিল, তাদের পজিশন কোথায় ছিল, তারা কিন্তু ওই ওনাদের সুবিধাভোগী, কারণ বিএনপি তো তারা করে নাই, এই জন্য আওয়ামী লীগের সুবিধাভোগী। তাদের বাবার হত্যার কারণ হয়েও তারা কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষ হত্যার কারণেরা, তারপরেও সুবিধাভোগী। আর জিয়াউর রহমানকে সিপাহী জনতা মিলে বের করে আনলো ক্যান্টনমেন্টের গৃহবন্দিত্ব অবস্থা থেকে,
তারপরে উনি ক্ষমতা নিতে বাধ্য হলো দেশের এই চরম অরাজক পরিস্থিতিতে, তারপরেও উনারা শুধু জিয়াউর রহমানের নিয়ে কথা বলে এবং এই এখন সমস্ত 15 আগস্টের হত্যাকাণ্ডের বিচার টিচার করার পরে এখন বলে জিয়াউর রহমান নাকি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাহলে এতদিন আপনারা কতবার আপনারা ক্ষমতায় আসছেন তখন তো বলেন নাই, এখন বলেন কেন? এখন আপনারা সব বিচার করা শেষ তারপরে বলেন? এই জন্য ওনারা দিশারা হয়ে যা খুশি তাই বলে, কারণ ওনারা তো 14-13-14 অগ্নিসংযোগ করেছে এইভাবে, যেভাবে ওনারা লগি বৈঠক করেছে 14-15 ওইভাবে অগ্নিসংযোগ করে আমাদের ঘাড়ের উপর চালিয়ে দিয়েছে, যেহেতু আমরা আন্দোলনের ডাক দিয়েছি এখনও। এখন আমি যখন আপনাকে যাইছে বললাম, যখন জাতিসংঘ কি বলছে, আমেরিকা কি বলছে, অ্যামনিস্টি কি বলছে, পৃথিবীর অন্যান্য এনজিওগুলো বড় বড় তারা কি বলছে, এবং বাংলাদেশের বিভিন্ন ভিডিও ফুটেজগুলো কি বলছে, এগুলো আমি আরও ওটাও যদি বাদ দিই, ওনারা তো ভিডিও ফুটেজ ধরে ধরেই বের করছে। আচ্ছা এসবও বাদ দিলাম জাহিদ ভাই, আপনার সারা ঢাকা সিসি ক্যামেরাগুলো ওই দিন কী কাজ করছে? ওরা তো আর নেটের উপরে সিসি ক্যামেরা চলে না, সিসি ক্যামেরা চলে হলো ইলেকট্রিসিটির উপর, এবং রাস্তার ইলেকট্রিসিটি তো অনেকটা গ্যাসেই চলে, তাহলে সেইখানে তো ইলেকট্রিসিটি যাওয়ার কোনো কারণ নাই। এই সিসি ক্যামেরাগুলার সেই তাদের রিপোর্টগুলা কই? যদি সরকারের বিপক্ষের লোক এই কাজগুলো করতো, সরকার তো মুহূর্তের মধ্যে এগুলো বের করে তাদের ধরে টরে, এখন তারা বানায় বলতেছে এই এটা করছে ওই ওইটা করছে। তাহলে আপনারা এত ডিজিটাল, আপনি স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ কোথায়? আপনার স্মার্ট ধরলেও তো বলবেন যে ডিজিটাল বিএনপিকে, আপনি 7 দিন পরে কি ধরবেন? 7 দিন আপনার লাগবে কেন? আপনি তো ডিজিটাল আরো 10 বছর আগে হইছেন, আপনি আরো 2 বছর আগে থেকে স্মার্ট হইছেন, স্মার্ট করতে করতে আপনার মঞ্চ ভেঙে জায়গা, আপনি এরকম স্মার্ট হয়েছেন। তো আপনার সিসি ক্যামেরাগুলো কি এগুলো কি 2 নম্বরই করে কিনছেন? পদ্মা সেতুর মতো 3 গুণ 4 গুণ টাকা বাড়ায় কিনছেন যে সিসি ক্যামেরা সময় মতো কাজ করে না? আপনি সেটা তো জাতির সামনে বলতে হবে। এই মৃত্যু যদি বিএনপিও ঘটায় তাও সরকার দায়ী, কারণ সরকার ঠিক মতো কাজ করতে পারে নাই। আপনি জামাতকে পারমিশন দিলেন না, জামাত কিন্তু ঠিকই প্রোগ্রাম করে গেল। আপনি কি করলেন, আপনি ডিবি প্রধান কি বললো জামাতকে? বললো জামাত অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রোগ্রাম করেছে, দেখছেন? বলেন না যারা দেখতে নারী তার চলন বাঁকা, জামাতের এতগুলো লোকরা আপনারা ধরে ধরে ফাঁসি দিলেন, জবাব করলেন, ওটা কিচ্ছু হলেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলেন না, এখন আপনি বলেন জামাত সুশৃঙ্খল মিটিং করেছে। তাহলে আমরা কি করলাম? আমরা দাঁড়ায় দাঁড়ায় 1-1.5 ঘন্টা আমরা ওই কি বলে বোমের মধ্যে থাকলাম, আমরা কাঁদুনে গ্যাস খাইলাম, আমরা শেষ পর্যন্ত কাঁদুনে গ্যাসের জন্য আমরা টিকতে পারলাম না, টিআরসেলের কারণে টিকতে না পারার জন্য আমরা ওইখান থেকে যেতে বাধ্য হলাম, একে বোম দুয়ে কাঁদুনে গ্যাস। আপনি ভালো মতো জানেন একজন সাংবাদিক হিসেবে যে টিআরসেল মারলে ওই জায়গাটুক অন্তত পক্ষে 50-60-এর মধ্যে একজন মানুষ কতক্ষণ টিকতে পারে। তো এইখানে মুহুর্মুহ টিআর গ্যাস, আপনার 2500-3000 আপনার টিআর গ্যাস আর সাউন্ড গ্রেনেড আপনার পুলিশ নষ্ট করছে। আপনার দেশে আপনি খাদ্যদ্রব্যের কথা বলেন, খাদ্যদ্রব্য আপনি ইম্পোর্ট করতে পারেন না ডলারের অভাবে, অথচ আপনি হাজার হাজার গ্রেনেড আপনি হামলা করলেন বিএনপির উপর। এই গ্রেনেড তো আর মানুষের কাছে থাকে না, বিএনপির কাছে তো এই সাউন্ড গ্রেনেড নাই, টিআর সেল নাই, আপনি এতগুলো করলেন, এইগুলো আসে কোথা থেকে? এখন শুনি আপনি আনসারের কাছে এবং কি বলে বিজিপির কাছেও আপনি গ্রেনেড আর বন্দুক তুলে দেওয়ার জন্য আবার ইম্পোর্ট করছেন। আপনার এইসব ইম্পোর্ট করার জন্য আমার সন্তান যেখানে ভাত পায় না, আমার সন্তান গরিব মানুষ যখন ডিম কিনে খেতে পারে না, সেইখানে আপনি গ্রেনেড কিনে আইনা আমার সন্তানদের উপর চালাবেন, এটা কোথা থেকে পাইছেন? এই জন্য কি আপনাকে ধরেন জনগণ ক্ষমতায় নাই আনলো? আপনি তো গণতন্ত্রের নাম বলেন সারাদিন, ধুয়ে ফেলেন গণতন্ত্র কইতে কইতে, তাহলে আপনাকে কীভাবে গণতন্ত্রের এই সন্তান করে মারার জন্য আপনি গ্রেনেড কিনে আনেন, যেখানে আপনি চাল ডাল লবণ মরিচ কিনতে পারেন না, যেখানে আপনি 1-4 কোটি ডিম, বাংলাদেশে যদি 20 কোটি মানুষ হয় তাহলে একটা মানুষ যদি দিনে 1টা ডিম খায়, কিংবা 2টা মানুষ যদি দিনে 1টা ডিম খায় তাও দিনে 10 কোটি ডিম লাগে। আপনি শুনছি 1 মাস আগে 4 কোটি ডিম ইম্পোর্টের জন্য পাঠাইছেন, সেই ডিম কিন্তু আর কথা বলে নাই, ডিম থেকে এতদিন যায় দেখেন ওই 4 কোটি ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে গেছে, বাচ্চা আর কয়দিন পরে বড় হবে, কিন্তু বাঙালি মানুষগুলা কিন্তু কোনো ডিম পায় নাই। আপনি এখন বলেন শীতের দিনে ডিম মুরগি কম পারে, ছি, আমি একজন প্রধানমন্ত্রী, আপনি দেশের সন্তানদের নিয়ে চিন্তা করবেন? আপনি বলবেন যে তোরা তো করে ডিম দিতে পারি না, আমিও বাবারা ডিম খাই না, সেটা না বলে আপনি বলেন শীতের দিন মুরগি ডিম কম পারে, তাহলে এই গণতন্ত্র দিয়ে আমি কি করব? যে গণতন্ত্র আপনি রাইতে ভোট করেন, যে গণতন্ত্র আপনি বিনা ভোটে পাশ করেন, আপনি আসেন না, দিনে ভোট করি, আমিও করি, আপনিও করেন, মাঝখানে আর কারো না দিলেও
সাউসবেরি দেই আমরা নির্ভরশীলদের মনে আমি আপনি আবার করি সেই জায়গায় হলেও তো আমার আমার কোনো আপত্তি নাই আপনি কেন সাহস পান না আপনি না জনগণের এত উন্নয়ন আমি আবার আসব